প্রথমত আমি আমার পরিচয় দিই, আমি হচ্ছি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আর্মি অফিসারের সন্তান। আমি আর্মি অফিসারের সন্তান হয়ে আর মুক্তিযোদ্ধার সন্তান হই, মুক্তিযোদ্ধা আমি, পিওর মুক্তিযোদ্ধার সন্তান। আজকালকের মতো সার্টিফিকেট নিয়ে যেই মুক্তিযোদ্ধা তাদের কাতারে আমি নই। প্রথমত আমার এই পরিচয় দিলাম, আমি মোহাম্মদপুরে বাস করি, আমার সন্তানও নর্থ সাউথে পড়াশোনা করতেছে, বিবিএ, সে প্রতিদিনই বেরোছে, তবে বেরোচ্ছে, তাকে তো ঘরে বন্দি করে রাখতে পারছি না। তার বন্ধুবান্ধবগুলো এই অবস্থা দেখে সে দুদিন অসুস্থ হয়ে গেছে, কান্না করছে, এবং তাকে নিয়ে আমি দুদিন ধানমন্ডিতে সে কিছুটা যতটুকু পারছি সহযোগিতা করছি। আর আপনার প্রশ্ন ছিল যে আমি কেন এসেছি, হ্যাঁ আমি কোঠা আন্দোলনে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাচ্ছি। কোঠা আন্দোলন যতদিন চলবে ছাত্রদের সাথে আমি ছিলাম, আসি এবং থাকবো। দেশ সংস্করণের জন্য মনে করছি বিবেকের তাড়নায় যেন আমার আজকে পাশে থাকা দরকার। যতগুলো বাচ্চা মারা গেছে, আমার বাচ্চাও নষ্ট হতে পারে, আমি চাই না এমন মৃত্যু কাম্য, কারণ আমি এগুলো সহ্য করতে পারি না। আসলে একজন নাগরিক হিসেবে পুলিশের ভূমিকাটাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? না আসলে পুলিশ এটা কেন করছে আমি এটাও আমার অবাক লাগে। পুলিশেরও সন্তান আছে, পুলিশের বাচ্চাও কেউ না কেউ স্টুডেন্ট, কিন্তু তারা এরকম সরকারের কথা শুনিয়ে একটা বাচ্চাকে মেরে ফেললো, এটা কতটুকু কাম্য? এমন দেশ এমন কিছু হয়ে যায়নি, দেশ এমন কিছু হয়নি, ছাত্রদের হাতে কিন্তু অস্ত্র দেখি নাই, তাহলে কেন ছাত্রদেরকে মারা লাগলো? দমন করতে পারে না বলে তাদেরকে গুলি করবে, এটা আমরা কাম্য না, এটা আমরা চাই না। এই ছাত্রগুলোর সাথে আমরা আছি, যখন ছাত্ররা আমাদেরকে ডাক দিবে প্রতিটা মুহূর্তে আমরা তাদের পাশে আছি। তবে প্রতিটা এলাকা এলাকায় গলিতে সব গার্জিয়ানরা চায় আসলে বাচ্চারা কোথায় কী করতেছে ইনফরমেশনগুলো আগে পাচ্ছে না, যদি পায় প্রতিটা গলিতে গলিতে যে তো তোমাদের ছাত্রদের ইনফরমেশন দাও, আমি আশা করি সবাই নেমে যাবে তোমাদের সাথে। অবশ্যই চাই, কারণ আমরা ঘরে বসে থেকে যদি কোনো সন্তানের নিরাপত্তা দিতে না পারি, একটি মা বারান্দা দাঁড়িয়ে এসে বাচ্চাকে নিয়ে সেভাবে করে গুলি করবে, দেশ তো এরকম অবস্থা হয়ে যায়নি যে আমার ক্ষমতার জন্য, আমার ক্ষমতাটিকে রাখার জন্য আমি যা ইচ্ছা তাই করবে, এটা তো কাম্য না। এই সরকারের কাছে আমরা চাই না, আমি কোনো দলও করতে চাই না, বাট আমি চাই আমার জনগণের নিরাপত্তা, আমার সন্তানদের পাশে আমার থাকা দরকার। সন্তানরা অসহায় হয়ে গেছে, এদের পাশে আমরা না থাকলে কারা থাকবে? না আসলে দেখা যাচ্ছে তো 200 বলছে, আসলে কি 200? আমরা তো বিশ্বাস করতে পারতেছি না। প্রতিদিন এই যে তিন দিন যে ফেসবুকে বন্ধ ছিল, কিছুক্ষণ পরপর যে ফেসবুকে ঢুকতেছি, কিছু করতে পারতেছি না, খবর দেখতেছি, আর কারফিউ জারি করছে, আমাদের ভিতরে যে আর্তনাদ কষ্ট, এগুলো তো আসলে কাম্য না। আর 200 বলছে আসলে 200 না, অনেক। তা না হলে এই যে শিক্ষকরা পর্যন্ত নেমে গেছে, কী বলে ডাক্তাররা নেমে গেছে, গার্জিয়ানরা নেমে গেছে, না আসলে আমরা কোনোভাবেই কাম্য না। এই সরকার বুঝি না, আমরা চাই দেশের নিরাপত্তা, আমরা চাই ছাত্রদের নিরাপত্তা, এবং ছাত্রদের পাশে আসি, সারা জীবন আমরা থাকবো, যতক্ষণ পর্যন্ত দাপি ওদের পূরণ না হবে। প্রত্যেকটা গার্জিয়ান চায় ছাত্রদের পাশে থাকতে। শিক্ষার্থীরা তো যা চাচ্ছে, কোঠা আন্দোলন প্রথম সংস্কার করার জন্য যারা তারা যে আন্দোলনে নেমেছে, তাদের যৌক্তিক আন্দোলন ছিল, তারা কোঠার সংস্কার করতে চান। মেধাবী স্টুডেন্টগুলো সময় মতো তারা বিশেষ ক্যাডারে অংশগ্রহণ করতে পারে না, তারা মেধাবী হয়ে কোনো লাভ নেই। আর এখন যে অবস্থা দাঁড়িয়েছে, সরকার বলছে তাদের দাবি মেনে নিয়েছে, কিন্তু মেনে নেওয়ার পরে যে নিরীহ স্টুডেন্টগুলো মারা গেছে, পথচারীগুলো মারা গেছে, এদের আসলে কেন মারা হয়েছে, কি করা হয়েছে, এখন যদি আমরা না দাঁড়াই পরবর্তীতে তারা আরও কিছু করে ফেলবে। এ কারণেই আমরা চাচ্ছি যে এরকম মৃত্যু আমরা কাম্য করি না, আমরা ছাত্রদের পাশে আছি, জনগণের পাশে আছি, কোনো দলের সাথে নেই আমরা, কোনো দলও আমরা করতে চাই না।